আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার মাহাত্ম্য। হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্য এই গুরু পূর্ণিমার তিথির মাহাত্ম্য রয়েছে অনেক। হিন্দু বিশ্বাস মতে এই তিথিতে মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, আর এই দিনটিকে বিশেষ মর্যাদা দিতেই ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ থেকে এসেছে। গু শব্দের অর্থ হল অন্ধকার ও অজ্ঞতা, অন্যদিকে রু শব্দের অর্থ হল আলো। যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করান তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। মনের অন্ধকার দূর করে শিষ্যকে আলোর পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করার কাজই গুরুস্থানীয় ব্যক্তির। গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক ও গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না, কারণ সেই সময় থেকে গুরু শিষ্যের যে পারস্পরিক সম্মানবোধ কাজ করত সেই অনুভূতিকে জাগ্রত করতে এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই বিশেষ দিন হিসাবে পালন করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু, তার প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষির সাত ঋষি অত্রি বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরীচি কেতু। আদিযোগী শিব এই তিথিকে আদি গুরু রূপে রূপান্তরিত হন। তিনি এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। শুধু হিন্দু ধর্মেই গুরু পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে তা নয়, বহুত্ব ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব রয়েছে। জানা যায় বৌদ্ধজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, আর সেই সময় থেকেই গুরুস্থানে বিরাজ করেছেন বুদ্ধ। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমার দিনে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়। ঋষি পরাশর ও মৎস্যগন্ধা সতীর সন্তান ছিলেন বেদব্যাস, কিন্তু জন্মের পর তাকে পরিত্যাগ করলে পরবর্তীকালে তিনি মহারিষিতে পরিণত হন। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন, 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত ও শ্রী ভগবদ্গীতা। বন্ধুরা, এই ছিল গুরু পূর্ণিমার মাহাত্ম্য। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।